হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং তোমাদের সরকারি চাকরির প্রস্তুতি কিন্তু জোর কদমে চালিয়ে যাচ্ছ। যারা যারা এখনো এসবি ইনস্টিটিউটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো প্লিজ এসবি ইনস্টিটিউটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ইনফরমেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমরা যত দ্রুত সম্ভব তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে চলো, আজকে আমি তোমাদের এসবি ম্যাম রিজনিং এর একটা ভিডিও নিয়ে এসেছি। রিজনিং এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্লকের চ্যাপ্টার। চলো আমরা আজকে ক্লকের চ্যাপ্টারের শিখবো রিজনিং গুলো কিভাবে করতে হয়। সবার প্রথম কথা, ক্লকের যে চ্যাপ্টার সেখানে রিজনিং এর টাইম কটা হয় সেটা সবার আগে দেখে নেবো। দেখো, ক্লকের চ্যাপ্টারে রিজনিং এর যে টাইপ হয় সেটা কিন্তু মাথায় রাখবে, তিনটে টাইপের কিন্তু আমাদের প্রশ্ন আসে। একটা কি, একটা হলো মিরর ইমেজ থেকে, মিরর ইমেজ থেকে। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে ওয়াটার ইমেজ থেকে। তাহলে ভালো করে বুঝে নাও যে ক্লক থেকে রিজনিং কি কি দিতে পারে। মিরর ইমেজ অর্থাৎ কোনো একটা ঘড়ির সামনে আমরা যদি মিরর বা আয়নাকে রাখি, তাহলে ওই ঘড়িটির যে সময়, মানে প্রকৃত যে সময়, সেটি মিরর ইমেজে কত দেখাবে সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। বিভিন্ন সময় তোমাকে দিতে পারে, দুপুর একটা হোক, 11টা হোক, 3টে হোক, যে কোনো সময় দিয়ে তোমাকে বলতে পারে। যদি আমরা ঘড়িটির সামনে মিরর রেখে দিই, তাহলে ঘড়িটিতে প্রকৃত, ঘড়িটির যে প্রকৃত সময় সেটা মিরর ইমেজে কটা দেখাবে, এটা একটা প্রশ্ন হতে পারে, এটা একটা টাইপ। সেকেন্ড দেখো ওয়াটার ইমেজ, অর্থাৎ কোনো ঘড়িকে যদি তুমি কোনো জলের সামনে ধরো বা কোনো জলজ কোনো বস্তুর সামনে ধরো, তাহলে ওই ইমেজটি জলের ওপরে কটা টাইম দেখাবে, মানে ঘড়ির যেটি প্রকৃত সময় সেটা আর কি, প্রতিচ্ছবিটা জলের মধ্যে কটা দেখাবে সেটা একটা প্রশ্ন হতে পারে। এছাড়া দেখো অ্যাঙ্গেল বার করা, অর্থাৎ ঘড়িতে আমরা দেখি, ধরো ঘড়িতে 3:20 বাজে, তাহলে 3:00 যখন বাজবে তখন 3:20 সময় দেখো ছোট কাঁটাটা কোথায় থাকবে, 3:00 ঘরে, এবং 20 যখন বাজবে বড় কাঁটাটা, মানে যেটা মিনিটের কাঁটা, সেটা থাকবে কিন্তু 5:00 ঘরে। তাহলে এক্ষেত্রে দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত এটাও বার করতে দিতে পারে। তাহলে তিন ধরনের ক্লকের রিজনিং হয়। আজকে আমরা মিররের যে ইমেজগুলো, অর্থাৎ কোনো ক্লকের সামনে যদি আমরা মিরর রাখি, তাহলে ক্লকে যে প্রকৃত সময় সেটা মিররে কত দেখাবে সেটা আজকে আমরা কিন্তু এই ভিডিওতে বা এই ক্লাসটিতে কিন্তু শিখব। দেখো সবার ফার্স্টে তোমাদের সামনে একটা ক্লক আঁকা আছে। এই যে ক্লকের চ্যাপ্টার বা রিজনিং যখন করব, মনে রাখবে এক্ষেত্রে কিন্তু অ্যানালগ, অর্থাৎ যে ঘড়িগুলো 12 ঘন্টার সময় দেখায় সেই ঘড়িগুলোকে কিন্তু ব্যবহার করা হয়। যেরকম ধরো আমাদের স্টেশনগুলোতে কি থাকে, 24 ঘন্টার ঘড়ি থাকে, সেখানে আমরা দেখি 13, 14, 15টা এরকম বাজে ঘড়িতে। কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের ঘড়ি ব্যবহার হবে না, এখানে কিন্তু অ্যানালগ, অর্থাৎ যে ঘড়িগুলোতে 12 ঘন্টার সময় দেখানো হয় সেই ঘড়িগুলো কিন্তু ব্যবহার হবে। তাহলে এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গেল। দেখো এই যে ক্লকটা, আমরা যখনই মিরর ইমেজ করব তখন মাথায় রাখবো আমাদের যে কোনো, আজকে আমাদের ক্লাস হবে মিররের উপর, যখনই আমরা কোনো কিছু সময় নির্ধারণ করব তখন কিন্তু আমরা মাথায় রাখবো যে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ঘড়ির যে সময়টা সেটা কিন্তু আমরা 12টা থেকে ক্যালকুলেট করব, সেটা সবার ফার্স্ট। দেখো প্রথমেই আমি আগে 12টা বাজে মানে ছোট কাঁটা, অর্থাৎ ঘন্টার কাঁটাটাও 12টার ঘরে
ঘরেই রয়েছে, অর্থাৎ বারোটার ঘরেই রয়েছে। আর সেকেন্ডের কাঁটাও কিন্তু একইভাবে বারোটার ঘরেই কিন্তু থাকবে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা বারোটা দিয়ে শুরু হবে। এই যে ক্লকটা আমরা দেখতে পাচ্ছি, এর সামনে যদি আমরা কোনো মিরর রাখি, তাহলে ক্লকের কি কোনো পরিবর্তন, মানে ক্লকের যে সময়টা তার কি কোনো পরিবর্তন হবে? ভালো করে বুঝবে, মিরর ইমেজ মানে যে কোনো বস্তুর বাঁ দিক এবং ডান দিক এই পরিবর্তনটা হয়, অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন হয়। বাঁ দিকটা ডান দিক দেখতে লাগে, ডান দিকটা বাঁ দিকে দেখতে লাগে। তাহলে এক্ষেত্রে দেখো ঘড়িতে কটা বাজে, বারোটা বাজে। তাহলে এর সামনে যদি আমরা মিরর রাখি, এতে কি কোনো রকমের পরিবর্তন দেখতে পাবো? বাঁ দিক ডান দিক যাই চেঞ্জ করি আমরা কিন্তু দেখতে পাবো এটা বারোটাই বাজবে। তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন কিন্তু আমরা কত থেকে করবো? বারোটা থেকে কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনটা কিন্তু স্টার্ট করবো। তাহলে ফার্স্ট দেখো, ফার্স্ট যদি তোমাদের সামনে একটা কোশ্চেন দেওয়া হয়, এক নাম্বার কোশ্চেন যদি আমরা দিই যে এই যে আমরা বারোটা থেকে সময়টাকে ক্যালকুলেশন করবো, সেটা আমরা বুঝে গেছি, কারণ এর সামনে যদি আমরা মিররটা রাখি তাহলেও কিন্তু মিররে যে প্রতিচ্ছবিটা দেখতে পাবো সেটাও কিন্তু বারোটাই বাজবে। ফার্স্ট তোমাকে দিতে পারে, আমি এখানে কোনো বাধা করা কোশ্চেন রাখিনি, যে কোনো কোশ্চেন তোমাদের সামনে কিন্তু দিতে পারে। ফার্স্ট আমি তোমাদের একটা কোশ্চেন দিই, ধরো আমরা সাতটা, সাতটার মিরর ইমেজ ক্লক মানে ঘড়িতে সাতটা বাজে, এই সময়টার মিরর ইমেজ কত সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করবো, তখন আমরা কিভাবে এটা বার করবো? দেখো আমি প্রথমে বললাম বারোটা থেকে ক্যালকুলেশনটা কিন্তু স্টার্ট হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে আমরা যখন ক্যালকুলেশন করব বারোটা থেকে করব, তাহলে আমরা প্রথমেই আগে লিখব বারোটা। তারপর দেখো আমাকে বলেছে সময় কটা বাজে ঘড়িতে, সাতটা বাজে, এটা কিন্তু রিয়েল টাইম। আমরা এখন যেটা বার করছি সেটা হচ্ছে মিরর ইমেজে, অর্থাৎ মিররে ঘড়িটার সময় কত সেটা বার করছি। তাহলে দেখো এখানে আমি এটার থেকে কি করব, মাইনাস করব, এটা থেকে কি করব আমরা মাইনাস করব। তাহলে এখানে দেখো জিরো জিরো বসে গেল, আর বারোটা থেকে সাতটা যখন আমরা বিয়োগ করছি তখন কত থাকছে, পাঁচ থাকছে। তার মানে তোমাকে যদি বলে দেয় যে যখন ঘড়িতে সাতটা বাজে মিরর ইমেজে তখন কটা বাজবে, তোমাকে অ্যান্সার দিতে হবে কিন্তু পাঁচটা। তাহলে অ্যান্সার হবে কিন্তু ঘড়িতে যদি প্রকৃত সময় সাতটা হয়, মিরর ইমেজে কিন্তু সেই সময়টা হবে পাঁচটা। এটা গেল ফার্স্ট এক্সাম্পল। এছাড়াও দেখো যদি আরো কিছু সময় দেয়, এই ঘন্টা রিলেটেড যদি আরো অঙ্ক দেয় তোমাদেরকে, তাহলে কি হবে? ধরো তোমাকে বললো ঘড়ির প্রকৃত সময় নটা, তোমাকে বললো যে তুমি মিরর ইমেজের সময়টা বার করো, তখন আমরা কিভাবে করবো? একই পদ্ধতিতে হবে, বারোটার থেকে তখন আমরা কি করবো, নটাকে বিয়োগ করবো। তাহলে আমরা করে ফেলি বারোটা থেকে দেখো নটাকে বিয়োগ করবো। তাহলে এখানে যেরকম যথারীতি জিরো হয়, এখানে বারোটা থেকে নটাকে যদি বিয়োগ করি তাহলে তিনটে। তাহলে ঘড়িতে যখন প্রকৃত সময় নটা, তখন মিররে অর্থাৎ আয়নাতে সেই সময়টা কটা দেখাবে, তিনটে বাজবে। তাহলে এটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। এইভাবে কিন্তু আমাদেরকে মিরর ইমেজের ঘন্টা, এখানে দেখো কোনো মিনিট সেকেন্ড কিচ্ছু নেই, শুধু ঘন্টা রয়েছে। ঘন্টাগুলো যখনই আমরা ঘন্টার কোনো সময় বার করবো তখন কিন্তু বারোটা থেকে আমরা কি করবো, বিয়োগ করবো। তাহলে এটা বোঝা গেল, এটা হচ্ছে আমরা ফার্স্ট পার্ট করলাম মিরর ইমেজে ঘন্টার জায়গায়। এবার আমাদের দেখো পরের যে নেক্সট পরের দেখো নেক্সট যেটা তোমাকে আরেকটা অঙ্ক দিল পরের তারিখ থেকে, তোমাকে বললো ঘড়িতে এখন ছটা কুড়ি বাজে, তাহলে মিররে এই সময়টা কত দেখাবে বা মিররে আমরা সময়টাকে কত দেখব, এরকম দিল। আমরা একটু আগে শিখলাম ঘন্টাটা, ঘন্টায় দেখলাম বারোটা থেকে বিয়োগ করতে হচ্ছিল। এবার দেখো যখনই আমাকে এর সাথে মিনিটটা যোগ করে দিল, মানে এটা ছ ঘন্টা কুড়ি মিনিট, কুড়িটা যখন মিনিটটা যখন যোগ হয়ে গেল, তখন আমরা কিভাবে ক্লকের প্রবলেমগুলোকে সলভ করব? দেখো এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে
আমাদের সময় কিন্তু পরিবর্তন করলে চলবে না, অর্থাৎ সময় কিন্তু বারোটায় থাকবে। আমরা বারোটাকে একটু অন্যভাবে লিখবো। কিভাবে লেখা যেতে পারে বারোটাকে? বারোটা মানে এরকম, এটাকে যদি আমরা কি করি, এই বারোটা থেকে যদি মাইনাস ওয়ান করি তাহলে কত হবে? তাহলে এগারোটা হবে। আমি এখানে কি করলাম, এক ঘন্টা সময় কমিয়ে নিলাম। এই এক ঘন্টা সময় মানে কত মিনিট? এক ঘন্টা সমান সমান আমরা প্রত্যেকেই জানি 60 মিনিট। তাহলে দেখো এখানে আমি এই যে এখান থেকে এক ঘন্টা কমিয়ে নিলাম, তার জন্য আমি এখানটা তো লিখবো যেটা কত, 60 মিনিট। এই কথাটা লিখতে পারি আমরা। তাহলে দেখো বারোটাও যা, আর এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি 11টা 60 মিনিট, তাহলেও কিন্তু ঘড়িতে কটা বাজবে? ঘড়িতে কিন্তু 12টাই বাজবে, অন্য কোনো সময় নিলে হবে না। আমাদেরকে কিন্তু 12টা থেকে ক্যালকুলেশন করতে হবে। তুমি 12টাকে বিভিন্ন ভাবে লিখতে পারো, তোমাকে মূল সময়টাকে কিন্তু একই রাখতে হবে। তাহলে দেখো 11টা 60 আমরা লিখতে পারি আমাদের অঙ্কের সুবিধার্থে। তাহলে দেখো এখানে কত বলা হয়েছে, 6টা 20, ঘড়িতে কটা বাজে? 6টা 20। তাহলে আমি এবার কি করতে পারি, 11টা 60 থেকে কিন্তু আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে ইজিলি 11-র নিচে কত লিখলাম, 6, আর এখানে কত লিখলাম, 20। বিয়োগ করে দাও। এরপর দেখো ঘড়িতে কটা বাজবে, 5টা 40। 11টা 60 থেকে যদি 6টা 20 বিয়োগ করে দিই তাহলে আমরা ঘড়িতে কি দেখবো, ঘড়িতে মানে মিররে কটা বাজবে দেখবো, হচ্ছে 5টা 40 বাজবে, অর্থাৎ 5 ঘন্টা 40 মিনিট মিররের টাইম কিন্তু দেখা। এরকমই চলো আরো একটা এক্সাম্পল আমরা করি। ঘড়ির রিয়েল টাইম 4:45, ঘড়ির রিয়েল টাইম 4:45 দিল, তখন আমরা কিভাবে বের করব? তখনও একই পদ্ধতিতে বের করব, তখনও কিন্তু আমরা 11টা 60 মিনিট থেকে কিন্তু এটাকে বিয়োগ করব। তাহলে ইজিলি কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে 11টা 60 মানেই হচ্ছে 12টা। এটা থেকে আমি কি করব, 4টে কত সময় দিয়েছে কোশ্চেনে, 4:45 বিয়োগ করো, এখানে 5 হচ্ছে, হাতে কত থাকছে, 1, মানে 25 মিনিট পেয়ে গেলাম। এরপর দেখো এখানে কত হচ্ছে, 7। তাহলে 11টা 60 থেকে যদি 4 মিনিট, 11টা 60 মিনিট থেকে যদি 4 ঘন্টা 35 মিনিট বিয়োগ করি তাহলে আমরা কত পেয়ে যাব, পেয়ে যাব হচ্ছে 7 ঘন্টা 25 মিনিট। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে, অ্যান্সারটা হবে কিন্তু এখন মিররে বা আয়নাতে যে সময়টা দেখাবে সেটা হচ্ছে 7:25, কিন্তু রিয়েল টাইম কিন্তু কটা রয়েছে, 4:35, রিয়েল ঘড়ির টাইম। নেক্সট টাইপ চলো, আমরা এতক্ষণ কি করলাম, দুটো টাইপ করলাম, একটা শুধু ঘন্টা, একটা করলাম ঘন্টা এবং তার সাথে মিনিট। এবার করব ঘন্টা মিনিট এবং সেকেন্ড দিয়ে যদি কোনো অঙ্ক দেয় তখন আমরা কি করব। ধরো তোমাকে দিল 9:35 মিনিট 40 সেকেন্ড, এটা হচ্ছে ঘড়ির রিয়েল টাইম। তাহলে মিররে বা আয়নাতে সময়টা কত সেটা তোমাকে বার করতে দিই। তাহলে কি করবো, 9:35 মিনিট 40 সেকেন্ড এটা হচ্ছে রিয়েল ঘড়ির টাইম, মিররে এটার টাইম কত সেটা আমাদেরকে যদি বার করতে দেয় আমরা কিন্তু মূল টাইমটা চেঞ্জ করবো না। আমরা লাস্ট কত করলাম, 11টা 60 থেকে আমরা ক্যালকুলেশন করলাম, কিন্তু দেখো 11টা 60 থেকে যখন করেছিলাম এখানে কিন্তু সেকেন্ডের কোনো রকমের পার্ট ছিল না। এক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, এই যে 11টা 60 অর্থাৎ 12টাকে আমরা আরো অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি 11টা, আমি 60 যে মিনিটটা এখানটাকে
এক মাইনাস করি ৫৯ মিনিট হবে। এবার দেখো এখানে কি করছে, ৫৯ মিনিট, যেহেতু এক মিনিট আমরা সরিয়ে নিলাম, এক মিনিট সমান সমান কত সেকেন্ড, ৬০ সেকেন্ড। তাহলে কিন্তু আমরা এখানে কি করতে পারি, লিখতেই পারি যে ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ড। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে দেখো আমরা এইটা মানেও কিন্তু ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ড মানেও কিন্তু ১২টাকেই বোঝাচ্ছে। এখানে দেখো কোনো সময়ের কিন্তু পরিবর্তন হয়নি, শুধু আমরা মিনিটটাকে কমিয়ে সেকেন্ডের সাথে কি করে নিয়েছি, অ্যাডজাস্ট করে নিয়েছি। তাহলে দেখো ৯টা ৩৫, তাহলে আমরা লিখি ৯টা, কোশ্চেনে দিয়েছে ৩৫ মিনিট কত, ৪০ সেকেন্ড। আমরা এটাকে মাইনাস করব, দেখো এখানে কত রয়েছে, ০। নেক্সট যদি বিয়োগ করি ২০ থাকছে। নেক্সট দেখো ৪, নেক্সট ২৪, নেক্সট দেখো ২। তাহলে ২ ঘন্টা ২৪ মিনিট ২০ সেকেন্ড কিন্তু মিররের টাইম বা আয়নার টাইম। আরো একটা আমরা দেখি এক্সাম্পল থেকে, ধরো ঘড়িতে ৩টে ৪৫ মিনিট ৫০ সেকেন্ড, এটা হচ্ছে ঘড়ির প্রকৃত সময় তোমাকে দিব। তাহলে আমরা এখান থেকে কিভাবে করব ক্যালকুলেশনটা, সেম আমি একটু আগে বুঝিয়ে দিলাম, কি বলেছিলাম যে ১১টা ৬০ কে কিন্তু আমরা ১১টা ৬০ লিখবো না, আমরা কিভাবে লিখবো একটু মডিফাই করে লিখবো। ১১টা এই ৬০টা থেকে মাইনাস কি করে দেবো, ১ করব। তাহলে কত হচ্ছে, মাইনাস যদি ১ করি তাহলে এটা কিন্তু ৫৯ হয়ে যাচ্ছে। ৫৯ যখনই হচ্ছে তখন কি হচ্ছে, এখান থেকে এক মিনিট আমরা সরিয়ে নিচ্ছি, সেটাকে আমরা সেকেন্ডে অ্যাডজাস্ট করব, অর্থাৎ এক মিনিট সমান সমান কত সেকেন্ড, ৬০ সেকেন্ড। তাহলে এখানটাতে কি লিখবো আমরা, ৬০ লিখবো। তাহলে যখনই আমরা দেখতে পাবো ঘন্টা মিনিট এবং সেকেন্ড সবটা একসাথে রয়েছে, তখন কিন্তু আমাদেরকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে আমরা কিন্তু ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ড দিয়ে কিন্তু ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো এখানে আমরা আমাদের অঙ্কটাতে চলে যাই, ৩টে ৪৫ মিনিট ৫০ সেকেন্ড। তাহলে এখানটাতে কি লিখলাম, ৩ লিখলাম, ৪৫, আর এখানে কত, ৫০। বিয়োগ করবো আমরা, এখানে কত হচ্ছে, ১০। নেক্সট দেখো ৪, ১, ৮। তাহলে বোঝা গেল ৮টা ১৪ মিনিট ১০ সেকেন্ড, এটা হচ্ছে মিররের টাইম বা মিরর ইমেজের টাইম। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আরো একবার আমি বলে দিই, যখন শুধু ঘন্টা দেবে, যখন আমরা দেখব সময়গুলো শুধু ঘন্টাতে আছে, তখন আমরা শুধু ঘন্টা থাকলে ১২টা থেকে বিয়োগ করব। যদি ঘন্টার সাথে মিনিট দেয় তখন আমরা কি করব, ১১টা ৬০, এটা মানেও ঘড়িতে ১২টাই বাজে, এটা থেকে বিয়োগ করব। যখন দেখব ঘন্টা মিনিট এবং সেকেন্ড ৩টেই রয়েছে প্রবলেমে, তখন আমরা কি করব, ১১টা এখান থেকে এক মিনিট কমিয়ে ৫৯ মিনিট, এক মিনিটটা অ্যাডজাস্ট করব, কত সেকেন্ড, এক মিনিট সমান সমান ৬০ সেকেন্ড। তাহলে ৬০ সংখ্যাটা বসিয়ে দিলাম। তাহলে দেখো এক নম্বরের জন্য এই জায়গাটা খেয়াল করবে, তারপর দেখো ২ নম্বর এটা এবং ৩ নম্বর এটা। এই সময়গুলোকে নোট ডাউন করে বাড়িতে প্র্যাকটিস করবে, যে যদি শুধু ঘন্টা দেয় ১২টা, ঘন্টা মিনিট দিলে ১১টা ৬০, আর ঘন্টা মিনিট সেকেন্ড দিলে ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ড থেকে বিয়োগ করলেই কিন্তু আমাদের যে সময়টা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে যদি বিয়োগ করা হয়, তাহলে কিন্তু মিররের অর্থাৎ আয়নাতে যে সময়টা দেখাচ্ছে সেটা কিন্তু সহজেই বার করা যাবে। তাহলে এইভাবে আমাদের আজকের ভিডিওটা মোটামুটি শেষ হলো, মানে মিরর ক্লকের যে মিররের পার্টটা সেটা শেষ হলো। পরের দিন আমরা মিরর মানে ক্লকের ওয়াটারের পার্টটা, ওয়াটার ইমেজের পার্টটা নিয়ে আসবো।
ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও, এবং পরের পার্টটা দেখার জন্য কিন্তু কে কে আগ্রহী প্রত্যেকে আমাকে কমেন্টে জানাও, এবং এই পার্টটা বুঝতে পারলে কিনা সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আমরা প্রত্যেকে ভিডিও করার আরো অনেক অনেক এনার্জি পাবো। তাহলে দেখা হচ্ছে আবার পরে ক্লকের সেকেন্ড পার্টে, আমাদের দেখা হচ্ছে। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা যারা এসবি ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো তারা কিন্তু 9083644276 এই নম্বরটিতে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ সবাইকে।